ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন জসিম ব্লগ ইউটিউব চ্যানেল। দেখেন লেবানিজ সাগরের মাছ বাংলাদেশের প্রায় ইলিশ মাছের মতো দেখা যায়। মাছটা খুবই স্বাদের মাছ। মাছগুলো এখন কাটিছি, সুন্দর করে কাটিছি, সাইজ করছি, একটু পরে মাছগুলো ভেজি করবো। খুবই স্বাদের মাছ। আমি জানি না মাছের মাঝখান থেকে এরকম কাটা দাগ কেন। এই দেখেছেন, এ কিন্তু আল আছে, দেখেন আল কাটা আছে, দেখেন কাটা। বাংলাদেশে যারা প্যান্টের সেন্ট আছে না, প্যান্ট অথবা ব্যাগের যে সেন্ট আছে, এই দেখেন মাছের এই পিঠি সাইজে, এই দেখেন কাটা কাটা, হাতে কিন্তু বাঁধতেছে কাটা, প্রচুর ধারালো কাটা কিন্তু ভিউয়ার্স। একদমই তাজা মাছ। এই মাছটা খেতে এত স্বাদ, এত স্বাদ মাছটা খেতে, সেই স্বাদ অতুলনীয় স্বাদ। ভিউয়ার্স এটা কিন্তু সাগরের মাছ, খুবই তাজা মাছ ছিল। আমি টাটকা ভাবে গতকালকে নিয়ে আসি, কিনে প্রায় তাজাই ছিল, পরে ফ্রিজে রাখছে, আজকে রান্না করতেছে। খুব স্বাদের মাছ এটা, সেই স্বাদ ভিউয়ার্স। দেখেন মাছের গাল, এটা মাছের কান টান সব কিছু দেখেন, একদম ফ্রেশ আছে, একদম তাজা। যে কোনো মাছ আপনার তাজা কিনা, ভালো কিনা, ফ্রেশ কিনা দেখবেন একমাত্র কান। কান টানলে উল্টালে বুঝতে পারবেন, রক্তের মতো লাল টক 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 করবে, তাহলে বুঝবেন যে সে মাটা তাজা। দেখেছেন মাছের কানগুলোর ভিতরে কোনো ময়লা নেই, কোনো কিছু নেই, একদম তাজা ফ্রেশ। আপনাকে আরেকটা নিয়ে দেখাই ভিউয়ার্স। এই দেখেন সাপোজ আমি মাছটা নিলাম, কানকোটা খুলে দেখি, কানটা খুলে দেখি ভিতরে কীরকম আছে। হ্যাঁ ভিউয়ার্স, এই মাছটা দেখেন কানকোটা ভালো, রক্তের মতো তাজা, দেখেন রক্ত মনে হচ্ছে পড়তে যায় এরকম ভাব। মাছটা খুবই তাজা মাছ, মাছের কানকো দেখলে বুঝতে পারবেন যে মাছ তাজা কিনা, কী আসা বিষয়। আরব দেশের খুবই ফেভারিট মাছটা এটা, এত স্বাদ লাগে। যেরকম বাংলাদেশে আমরা ইলিশ মাছ খাই না, অবিকল এই মাছগুলো লাগে ইলিশ মাছের মতো, মানে খেতে কি বলবো সেই স্বাদ। তে ভিউয়ার্স যারা আমার এই জসিম ব্লগ ইউটিউব চ্যানেলটা দেখবেন, অবশ্যই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার মাঝে জসিম ব্লগ ইউটিউব চ্যানেলটা ছড়িয়ে দেবেন। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ। অবশ্যই জসিম ব্লগ ইউটিউব চ্যানেলটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।